জাতীয় নির্বাচন করার ইচ্ছা আছে কখনো একটা প্রশ্ন আপনার ব্যাপারে অনেকের মন্তব্য এক কথা বারবার বলে বই বড় করেন গন্তব্যে পৌঁছতে মন্তব্য দরকার আছে অনেকেই আপনার ছবি দিয়ে হুমায়ুন আহমেদের জন্মদিনে ট্রল করেছে। ম্যাডোনর জন্মদিনে মেসির ছবি থাকতেই পারে। আপনার মতে আপনার বেস্ট বই কোনটি? সবগুলোই। তুই এই এই বাংলা সাহিত্যে জীবিত কথা সাহিত্যিকদের মধ্যে কার লেখা আপনি পড়েন? শিশুন্নুপদায়। হুমায়ুন আহমেদের ফেসবুক ছিল না তবুও বই চলতো। ফেসবুক না থাকলে সাদাত হোসেনের বই কম চলতো নাকি বেশি চলতো? অনেক বেশি চলতো। কেন কারণ এখন অনেক বেশি অপশন মানুষের বিনোদনের জন্য অনেক বেশি মনোযোগ কেড়ে নেওয়ার মতো বিকল্প আছে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া না থাকলে সেই বিকল্প খুব কম থাকতো কারণ আমার মা একটা বই আমি জানি যে তিনি দশবার পনেরো বার কুড়িবার পড়তেন কারণ তার হাতে বিকল্প কোনো মাধ্যমে না এখন তিনি বইয়ের কাছে যেতে তার সময়ই পান না কারণ তার হাতে স্মার্টফোন ফেসবুক টেলিভিশন ইউটিউব নেটফ্লিক্স অনেক কিছু এখন তরুণদের তো আরো বেশি অপশান এত অপশন থাকার কারণে যেটা হয় যে বইয়ের কাছে আসা একটু দূর ব্যাপার আমার কাছে মনে হয় যে বরং এত অপশন না থাকে শুধু বইয়ের সময়টা থাকলে আরও অনেক বেশি মানুষ বই পড়তো একজন পাঠক হিসেবে নিজের লেখাকে আপনি কত দিবেন দশে নিজের লেখাকে পাঠক হিসেবে জাস্টিফাই করা ডিফিকাল্ট এই প্রশ্নটা পাঠককে করাই ভালো আপনার নারী পাঠক বেশি হবার কারণ কি আমার ধারণা রবীন্দ্রনাথ থেকে শুরু করে হুমায়ুন আহমেদ কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইভেন আমি কয়েকদিন আগে একটা সার্ভের রেজাল্ট দেখলাম গ্লোবালি হচ্ছে নারী পাঠকের সংখ্যা অনেক বেশি এখন আপনি বাংলা সাহিত্যে সবচেয়ে বেস্ট সেলার একজন রাইটার এইটা আপনাকে কেমন অনুভূতি দেয় আপনি যদি সবচেয়ে বেস্ট সেলার রাইটার হতেন আপনার যেরকম অনুভূতি দিতে একই রকম আপনার লেখা নিয়ে যে পাঠকের এত উচ্ছ্বাস একজন পাঠক হিসেবে চিন্তা করলে নিজের লেখায় আপনি কতটা মুগ্ধ হতেন ভালো প্রশ্ন আমার কাছে মনে হয় কি যে আমার লেখা আমি পড়তে গিয়ে একটা অতৃপ্তি থাকে একজন লেখক হিসাবে একজন শিল্পী যেমন তার কাজ নিয়ে কখনোই পরিতৃপ্ত হন না একজন লেখকও তার লেখা দিয়ে সব সময় ওই শতভাগ পরিতৃপ্তির জায়গা পান না তবে যে পরিমাণ পাঠক আমার লেখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন আমার ধারণা আমি আরও বেশি পাঠকের কাছে পৌঁছে যাওয়ার সামর্থ্য আমার আছে এবং সেটা আমি প্রত্যাশা করি এই মুহূর্তে আপনার কি মনে হয় বাংলাদেশে লেখকের ঘাটতি ঘাটতি চলছে চলছে নাকি পাঠকের লেখকের ঘাটতিও চলছে না পাঠকের ঘাটতিও চলছে না যে ঘাটতিটা চলছে সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ আমরা সবসময় শুনতে পাই তরুণরা কেন বই পড়ছে বিশেষ করে মেয়েরা পড়ছে অল্প বয়সীরা কেন পড়ছে আমার কাছে মনে হয় যে আমাদের সংকটের জায়গাটা হচ্ছে এখানে আমাদের অনেক বেশি তরুণদের বই পড়তে হবে বিষয়টা আসলে কেমন একজন তরুণ যখন বই পড়বেন তিনি আসলে এক ধরনের মতাদর্শিক ভাবনা তার করতে পারবেন এবং ভেতরে প্রথিত সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আমরা তরুণদের কাছেই বইকে পৌঁছতে পারছি না কারণ ওই যে বলছি খানিক আগে যে আমাদের চারপাশে অনেক অপশন এই অনেক অপশনের কারণে তরুণদের কাছে বইটাকে নিয়ে যাওয়াটা অনেক দূর হয়ে উঠছে কিংবা সেটি নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু পুরনো ধ্যান ধারণায় স্ট্রিক্ট হয়ে আছে যে না বই নিয়ে প্রচারণা করা যাবে না বই নিয়ে অনেক বেশি কথা বলা যাবে না বই তো আলু পেঁয়াজ রসুন না সুতরাং বইকে নিয়ে এত বেশি কোলাহল করার দরকার নেই কিন্তু বুঝতে হবে যে এখন অনেক কোলাহলের সময় এটা আজকের থেকে পঞ্চাশ বছর আগের সময় না সুতরাং এত কোলাহলের মধ্যে যদি আপনি বই নিয়ে কোলাহল না করেন বই নিয়ে আপনি কলতানে মুখরিত করে না তোলেন তাহলে বইটাকে আসলে তরুণদের কাছে পৌঁছানো খুব কঠিন হবে একজন প্রকাশকের কাছে সাদাত হোসেন একজন রাইটার নাকি প্রোডাক্ট দুটোই দুটি এই কারণে যে আমার কাছে মনে হয় যে প্রোডাক্ট হয়ে ওঠাটা অনেক ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি আমাদের দেশের ক্ষেত্রে অনেক সময় মানুষ বলে যে লেখকরা কেন লেখালেখিকে প্রফেশন হিসেবে নিতে পারে না আর যদি প্রফেশন হিসেবে না নিতে পারে তাহলে তাকে জীবিকা নির্বাহের জন্য বিকল্প অন্য কোনো একটা কাজ করতে হবে যখন আপনাকে নয়টা পাঁচটা অফিস করতে হবে অফিস থেকে বাসায় ফিরতে হবে বাসায় ফিরে বাসার নানান প্রবলেম সলভ করতে হবে তখন আপনি লেখার জন্য আপনার যে চিন্তার সময়টা দরকার আপনার যে বিরামটুকু দরকার সেটা আপনি কোথায় পাবেন তার মানে হচ্ছে আপনি যদি ফুল টাইম লেখালেখিটাকে আপনার পেশা হিসেবে নিতে পারেন তাহলে আপনি সারাক্ষণ লেখা নিয়েই ভাবতে পারবেন আপনার বিরাম অবসরটুকু মিলবে সমস্যাটা হচ্ছে ফুল টাইম আপনি তখনই লেখা লিখে পেশা হিসেবে নিতে পারবেন যখন সেই লেখার কন্টেন্ট বা বইগুলো প্রোডাক্ট হিসেবে বাজারে বিক্রি হবে সেখান থেকে আপনার জীবিকার নির্বাহের উপায় নিশ্চিত হবে সুতরাং আপনি একজন লেখক কিন্তু আপনার বই হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে না আপনার পক্ষে আসলে সার্ভাইব করা অনেক বেশি ডিফিকাল্ট আমরা কথায় কথায় ইউরোপিয়ান অনেক বিখ্যাত লেখকদের উদাহরণ দিই কিন্তু আমরা এটি ভাবি না যে তারা একটা বই যদি বেস্ট সেলার হয় সেই বই দিয়ে তারা তার বাকি জীবন পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারেন দশ বছর পরে আর একটা বই লিখলেও কোনো সংকট সমস্যা নেই কিন্তু আমাদের বাস্তবতাটা আপনি চিন্তা করেন যে একজন লেখকের বই যদি বেস্ট সেলারও হয় সেটার রয়্যালটি দিয়ে তিনি আসলে কত বছর পর্যন্ত সারভাইভ করতে পারবেন সুতরাং আমাদের এই বাস্তবতাটা সবার আগে বুঝতে হবে যে আমাদের লেখালেখিকে প্রফেশন হিসেবে নিতে হবে এবং প্রফেশন হিসেবে নেওয়ার জন্য অবশ্যই আমাদের বইকে প্রচুর বিক্রি হতে হবে যদি সেটি না হয় আমাদের এই জায়গাটা সুসংহত হওয়া আসলে কঠিন লেখালেখি করে কত কামান লাইফ ইন্স্যুরেন্স করা নাই তাহলে তো বলা যাবে না কারণ হার্ট অ্যাটাক করলে কে ফেরাবে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী রাইটার হিসেবে কাউকে মনে করছেন নিজেকে নারী ভক্তদের কিভাবে সামলান অভিজ্ঞতায় Experience always matters. এই নারী পাঠকের জন্য ফ্যামিলিতে কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে হ্যাঁ পড়তে তো হয় আমার মেয়ে বলে তুমি কারো সঙ্গে ছবি তুলতে পারবে না আমার সঙ্গে ছাড়া আপনি সাদাত হোসেন লেখালেখি না করলে জাতির কি এমন ক্ষতি হতো সাদাত হোসেনের লেখা পড়তে পারতো না লেখক না হলে কি হতেন ক্রিকেটার ক্রিকেটে কার খেলা পছন্দ করেন করতাম মানে আমাদের সময় যারা ছিলেন ব্রায়ান লারা সাইদ আনোয়ার ওয়াসিম আকরাম সচিন টেন্ডুলকার হার্শেল গিফস বিসিবি সভাপতি হিসেবে কাকে দেখতে চান আমি হলে ভালোই জাতীয় নির্বাচন করার ইচ্ছা আছে কখনো একটা প্রশ্ন দিল জাতীয় নির্বাচন কনফিউজ তো তো থাকতেও পারে নাও থাকতে পারে আসলে মানে ডিসিশনটা নিতে পারতেসি না এই মুহূর্তে আপনার কি মনে হয় যতটা সম্মান পাচ্ছে লেখালেখি করে সাদাত হুসেন মরে গেলে কি আমি জীবিত অবস্থায় আমার প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাটাই দেখতে চাই মৃত্যুর পরে কি ঘটবে না ঘটবে সেটা আমি দেখতে পাবো না সেটা নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই বাংলা সাহিত্যে কতটুকু কন্ট্রিবিউশন আপনি রাখতে পেরেছেন এখন এগুলো নিয়ে আমি কখনোই ভাবিনি এগুলো ভেবে আমি লিখিও না নিজের কোনো লেখাকে পাঠ্যপুস্তকের বইয়ে ধরেন সাদাত হোসেনের কবিতা কোনো বাচ্চা পড়তেছে বা একটা গল্প পাঠ্য বইয়ে থাকতেছে এটা কখনো ইচ্ছা করে ইচ্ছা ইচ্ছা করে না এটা মানে লেখালেখি এটা ভেবে করার কখনো করি না বা করিনি বা করব কিনা জানি না তবে ইচ্ছাটা করে কারণ এটা একটা চাইল্ডহুড ফ্যান্টাসির মতো ব্যাপার যে ছোটোবেলায় আমরা যখন কারো লেখা পড়তাম মনের ভেতরে তার যে জায়গাটা সেটা আসলে থেকে যেত এবং একইভাবে এটা এক ধরনের স্বপ্নময়তা তৈরি করতো তো ওইখান থেকে হয়তো এই চিন্তাটা মাঝে মাঝে মাথার মধ্যে আসে কি লাভ হচ্ছে লেখাপড়ে লাভ তো হচ্ছে না সবার লসই হচ্ছে কারণ প্রেম ভেঙে যাচ্ছে প্রেমের দরকার